আসলে আজকে মাত্র অভিযান খুলছে, কিন্তু যে পরিমাণ মাছ আসার কথা ছিল চাঁদপুর মাঝঘাটে, কিন্তু আসলে ওই পরিমাণ মাছ আসে নাই। সারা মাঝঘাটে আপনার 8-10 পোন মাছ আসছে, কিন্তু আমাদের ছিল আশা ছিল আপনার 40-50 পোন মাছ চাঁদপুর মাঝঘাটে আসার কথা ছিল, কিন্তু পাইকারে চাহিদা বেশি, মাছেরও আপনার দরকার, কিন্তু মাছ ওই পরিমাণ মাছ নাই। আজকে বর্তমান মার্কেটের চাহিদা অনুযায়ী দামটা অনেক বেশি, যেমন আপনার 500-600 গ্রাম সাইজের মাছগুলো আজকের মার্কেটে চলতে আপনার 1200-1300 টাকা কেজি, আপনার 700-800 গ্রাম 1700-1800 টাকা, আর 1 কেজি প্লাস মাছটা খুবই কম, খুব লেয়ার, যদি থাকে 2-4টা এগুলো প্রায় 2500-2600 টাকা কেজি যা পড়তেছে, তুলনামূলক আজকে অনেক বেশি, কারণ আপনার মাছের আমদানি তো আজকে শুরু হয়েছে, মাছের আমদানিও কম, পাইকার বেশি, এই কারণে মাছের দামটা অনেক বেশি। নদীতে নামছি অভিযানের পরে, এই অভিযানের মধ্যে মানে 2 মাস আসছিল, এই 2 মাসের মধ্যে আমরা বয়সে আসছিলাম অনেক আগে নামছি, মনে করি মাছ মাছ খুব কম আইছি, দুগে অল্প কটা ছিল মাছ পাইছি, ভাই এই চাঁদপুর গাড়ো ব্যস্তাম বেঁচে গাঙ্গে বেশি সুবিধা নেই। আমরা দীর্ঘত 2 মাস বসে রয়েছি, এখন নদীতে নামছি, এখন ইলিশ মাছ আমরা পাইতেছি না, কোনো মাছই পাইতেছি না। আজকে তো অভিযান শেষ হয়েছে, আমরা আসছি, কোনো মাছ পাইনি, অল্প দুগা মাছ পাইছি, বেচে নাস্তা মাস্তা খাইলাম, মানে কীভাবে চলবো বলতে পারতেছি না, খরচপাতির পয়সা পাইতেছি না। অভিযানের পরে নাইম্যা মানে তেল যেই তেল জ্বালাইলাম ফুরাইলাম, কিন্তু এই তেলের দামই আমরা তুলতে পারিনি, হেন্দা গুললাম হেন্দা গুললাম, মাছের দাগও পাই না, এই ঘুরাইয়া মাছ যেই করা পাইছি তেলের ভরসা হয়নি।